হ্যালো এভ্রি আমি রুমা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ভ্যাকেন্সির আপডেট নিয়ে এসেছি এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে আকাশা এয়ারলাইনের পক্ষ থেকে আকাশা এয়ার হচ্ছে একটি নতুন এয়ারলাইন্স কোম্পানি এবং এটি গঠন করা হয়েছে ডিসেম্বর দু সালে এর হেডকোয়ার্টার মুম্বাই এবং এটা আশা করা হচ্ছে যে এ বছরের জুলাই শেষ থেকে ফ্লাইট অপারেশন শুরু হতে পারে যেহেতু এটি একটি নতুন কোম্পানি তো আপনারা একটি ভালো সুযোগ পেয়ে যাবেন জব পাওয়ার এবং আজকে আমি সেই জব সম্পর্কেই বলবো যে জবের জন্য আপনাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না মানে ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস এটি হচ্ছে আকাশা এয়ারের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটের ইউআরএল লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে ক্যাবিন ক্রিউ পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে এবং প্রায় একশোটি ভ্যাকেন্সি রয়েছে এই ক্যাবিন ক্রিউ পোস্টের জন্য আপনাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সি ডিটেলস ভ্যাকেন্সি ডিটেলস জানার জন্য কেবিন ক্রিউ পোস্টের ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে জব ডিটেলস ওপেন হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেবিন ক্রিউ পোস্টের জন্য একশোটি ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবেন এখানে জব ডেসক্রিপশন দেওয়া রয়েছে এবং এখানে দেওয়া রয়েছে কী রেসপন্সিবিলিটিস তো আপনারা অবশ্যই এই কী রেসপন্সিবিলিটিসগুলি একবার দেখে নেবেন কারণ আপনারা যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন এর উপর ভিত্তি করেই আপনাদের কোশ্চেন করা যেতে পারে আপনাদের জব লোকেশন কোথায় হবে সেটি এখনও পর্যন্ত বলা হয়নি এবার আমরা দেখে নিই অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন হবে তো আপনাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আপনার ভ্যালিড পাসপোর্ট প্যান কার্ড এবং আধার কার্ড থাকতে হবে বয়সীমা এখানে চাওয়া হয়েছে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত এবং আপনাদের মিনিমাম হাইট হতে হবে মহিলাদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার এবং পুরুষদের জন্য একশো সত্তর সেন্টিমিটার আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস এবং আপনাদের ইংলিশ ও হিন্দি ল্যাঙ্গুয়েজ ভালোভাবে বলতে ও বুঝতে জানতে হবে আপনাদের মেডিকেলি ফিট হতে হবে অ্যাজ পার ডিজিসিএ গাইডলাইন অনুযায়ী এবং আপনাদের বিএমআই রেঞ্জ হতে হবে ফিমেলদের জন্য আঠেরো থেকে বাইশ এবং মেলদের জন্য আঠেরো থেকে পঁচিশ আপনাদের শরীরে কোনো ভিজিবেল ট্যাটু বা মার্ক থাকলে হবে না আপনারা যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেদিন আপনাদের ওয়েল গ্রুমড হয়ে যেতে হবে এবং আপনাদের ওয়েস্টার্ন ফরমালস ড্রেসেই যেতে হবে যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাদের সাথে করে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যেমন আপনার দুটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনার রেজিউম এর সাথে আপনাদের আরও কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে যে ডকুমেন্টসগুলি আপনাদের অরিজিনাল কপিও নিয়ে যেতে হবে এবং ফটোকপিও সাথে করে নিয়ে যেতে হবে ডকুমেন্টসগুলি হচ্ছে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপনার আধার কার্ড প্যান কার্ড এবং পাসপোর্ট এখানে আপনাদের ইন্টারভিউ টিপস দেওয়া রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এতে আপনাদের সুবিধা হবে ইন্টারভিউয়ের সময় তো এই ছিল কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস এই নোটিসের আপনারা এই সমস্ত ডিটেলস একবার ভালো করে দেখে নেবেন তারপর যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন অ্যাপ্লাই করার জন্য তাহলে আপনারা আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের সমস্ত ডিটেলস ফিল করতে হবে যেমন আপনার নাম ইমেল আইডি মোবাইল নম্বর আপনার অ্যাড্রেস এই সমস্ত ডিটেলস এখানে ফিল করতে হবে আপনার প্রফেশনাল ডিটেলস আপনাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস যদিও এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি তবুও যদি থেকে থাকে তো আপনারা দিতে পারেন আপনার এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস তো এই সমস্ত ডিটেলস ফিল আপ করার পর আপনাদের একটি ফটো আপলোড করতে হবে এবং একটি রেজিউম আপলোড করতে হবে তো আপনারা অবশ্যই আগে থাকতে একটি ফটো স্ক্যান করে রেখে দেবেন এবং আপনাদের একটি রেজিউম বানিয়ে রেখে দেবেন এরপর আপনারা নেক্সট করে দেবেন এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে পারবেন আপনাদের যদি কোনো ডাউট হয়ে থাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল নিয়ে তো আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব এরপর শর্ট লিস্টেড করা হবে আপনাদের এবং শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউর জন্য তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বা বাই